আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আল্লামা ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ থেকে আপনাদেরকে জানাবো স্বপ্নে খরগোশ দেখলে কি হয়, কিতাবের মধ্যে কি উল্লেখিত রয়েছে আলোচনা বুঝতে এই সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, খরগোশ এর ব্যাপারে অনেক রেওয়ায়াত রয়েছে। ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ 139 নম্বর পৃষ্ঠা থেকে জানাবো, যে ব্যক্তি দেখতেছে যে সে খরগোশ ধরেছে, এটা এই ইঙ্গিত বহন করে যে সে অতি সত্তর অবিবাহিত হইলে বিবাহ করার আলামত। আর যদি সে খরগোশ জবাই করতে দেখে তাহলে স্বামী স্ত্রী বিবাহিত যদি হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার আলামত বুঝতে হবে। কারো মতে খরগোশ কাপুরুষ বোঝায়। তদ্রূপ স্বপ্নে যদি কেউ বেজি দেখে এটা বোকা জালেম কঠিন ও দয়াহীন কোনো ব্যক্তিকে বুঝিয়ে থাকে। যে ব্যক্তি স্বপ্নে দেখবে যে তার ঘরে বেজি প্রবেশ করেছে তাহলে এতে কোনো এই ইঙ্গিত রয়েছে যে তার ঘরে ধূকাবাস প্রবেশ করেছে, এ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদ্রূপ স্বপ্নে যদি কেউ শৃগাল দেখে তাহলে এর ব্যাখ্যা অনেকটা খ্যাক শিয়াল দেখার মতো। খ্যাক শিয়াল দেখার ব্যাখ্যা কি, এ বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা সেগুলো দেখবেন। আশা করছি বুঝতে পেরেছেন এবং আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।